সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, যা বললেন ইউএনজিএ সভাপতি। কিয়েভে পশ্চিমে সামগ্রিক সহায়তা ছাড়িয়েছে $16,000 কোটি। চীনকে বিচ্ছিন্ন করা হবে ভুল পদক্ষেপ, বলছে যুক্তরাজ্য। ইসরায়েলের সঙ্গে করমর্দন, ভারোত্তোলককে আজীবন নিষিদ্ধ করল ইরান। লিবিয়া কেলেঙ্কারি, যে কোনো গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি প্রত্যাশার চেয়েও খারাপ, বললেন অর্থমন্ত্রী। এবং ফ্লোরিডায় আঘাত আনতে যাচ্ছে হারিকেন ইডালিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, যা বললেন ইউএনজিএ সভাপতি। অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদ বা ইউএনজিএর সভাপতি সাবা করুসি। পারমাণবিক অস্ত্রের যে কোনো ধরনের ব্যবহারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার 29 আগস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা। পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় সাবা করুসি বলেন, 2022 সালে বৈশ্বিক সামরিক ব্যয় রেকর্ড $2.2 ট্রিলিয়ন পৌঁছেছে। পারমাণবিক মজুদ ও সক্ষমতা বাড়ছে, এমন অনেক লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যা পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি NPT লঙ্ঘন। তিনি বলেন, আমরা এই শতাব্দীতে অন্য যে কোনো সময়ের চেয়ে বৈশ্বিক বিপর্যয়ের কাছাকাছি রয়েছে। এরপরও পারমাণবিক অস্ত্র নিয়ে বাজি ধরে মানব সভ্যতার জন্য যে ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছে তা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ইউএনজিএ সভাপতি আরো বলেন, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ কাঠামোর মূল উপাদান হল সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা CTBT। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তথাকথিত সীমান্ত পরমাণু যুদ্ধ বলতে আসলে কিছুই নেই। কিয়েভে পশ্চিমে সামগ্রিক সহায়তা ছাড়িয়েছে $16,000 কোটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিশেষ সামরিক অভিযানে পুরোটা সময় ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারকে পশ্চিমাদের সামগ্রিক সহায়তা $16,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থের পরিপ্রেক্ষিতে বিশেষ সামরিক অভিযানের সময় জুড়ে জেলেনস্কি সরকারকে পশ্চিমের সামগ্রিক সহায়তা $16,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যার মধ্যে $7,500 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা রয়েছে, তিনি বলেছিলেন। যাই হোক, ওয়াশিংটন ভিত্তিক দ্য হেরিটেজ ফাউন্ডেশন এনজিওর অনুমান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনে প্রায় $11,300 কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে, যা প্রতিটি পরিবার থেকে প্রায় $900 এবং সংশ্লিষ্ট ঋণের সেবার জন্য সুদের হিসেবে $300 বরাদ্দ করেছে। এটি একটি বিশাল অঙ্ক, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে কঠিন পরিস্থিতির মধ্যে। শীর্ষ রাশিয়ান কূটনীতিকদের মতে, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার জন্য তথাকথিত রামস্ট্রিন জোটের প্রায় 50টি দেশ আসলে কিয়েভ শাসনের পক্ষ থেকে সশস্ত্র সংঘাতে জড়িত, যারা সন্ত্রাসী লড়াইয়ের পদ্ধতি ব্যবহার করতে দ্বিধা করে না। গুচ্ছ এবং দূরপাল্ল যুদ্ধাস্ত্র সহ বড় আকারের অস্ত্র সরবরাহ ইউক্রেনে পাঠানো হচ্ছে। তিনি বলেছিলেন, নেটোর প্রশিক্ষকরা ইউক্রেনের সেনাবাহিনী পরিকল্পনা কার্যক্রমে অংশ নেয়, নেটোর গোয়েন্দা তথ্য ব্যবহার করা হচ্ছে। এদিকে পশ্চিমা নেতারা এই মন্ত্রের মতো পুনরাবৃত্তি করে চলেছেন যে তারা কিয়েভকে যতক্ষণ লাগবে সাহায্য করতে থাকবে, ল্যাভরভ উল্লেখ করেছেন। অবশ্য এটি তাদের পছন্দ এবং শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জেলেনস্কি জানতার সিদ্ধান্ত, তিনি বলেছিলেন। কিন্তু ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন করার ক্ষেত্রে একটি ভালো খ্যাতি গর্ব করতে পারে না। এই প্রসঙ্গে তিনি স্মরণ করেন যে 1973 সালে দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সামরিক সহায়তার অবদান এবং 2021 সালে আফগানিস্তানে ওয়াশিংটনের প্রতি অনুগত আশরাফ গনি সরকারের পতন হয়েছিল, এবং বর্তমানে ইউক্রেন কার্যত সম্পূর্ণরূপে পশ্চিমা অর্থ এবং অস্ত্র সরবরাহের উপর নির্ভরশীল, তিনি জোর দিয়ে বলেছিলেন। চীনকে বিচ্ছিন্ন করা হবে ভুল পদক্ষেপ, বলছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, চীনকে বিচ্ছিন্ন করার চেষ্টা ভুল পদক্ষেপ হবে। বুধবার বেজিং সফরে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে সাক্ষাতের পরে কথা বলেন ক্লেভারলি। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 5 বছর পরে সফর শেষে ক্লেভারলি গণমাধ্যমকে বলেন, যুক্তরাজ্য বেজিং এর সঙ্গে মতবিরোধের বিষয়ে সজাগ, তবে দেশটি চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা ভুল সিদ্ধান্ত হবে বলে মনে করে। ক্লেভারলি বলেন, এটি একটি গুরুত্ব
গুরুত্বপূর্ণ দেশ, এটি একটি বৃহৎ দেশ, একটি প্রভাবশালী দেশ এবং একটি জটিল দেশ। তাই চীনের সঙ্গে আমাদের সম্পর্ক জটিল হলেও সেটি পরিশীলিত হবে। চীনের সঙ্গে আমাদের মৌলিক মতবিরোধের বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখি, সাক্ষাৎকালে আমরা সেই বিষয়গুলো উত্থাপন করি। তবে আমি মনে করি এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে চীনের সঙ্গে আমাদের একটি বাস্তবসম্মত কাজের সম্পর্ক থাকতে হবে, কেননা এটি সারা বিশ্বে আমাদের প্রভাবিত করে। হ্যানের সঙ্গে বৈঠকে ক্লেভারলি বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে দুই সরকার নিয়মিত বৈঠক চালিয়ে যেতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সমস্ত দেশের চ্যালেঞ্জ এবং মতের পার্থক্যগুলো মোকাবেলা করা গুরুত্বপূর্ণ বলেও জানান এই কূটনীতিক। চীনের ভাইস প্রেসিডেন্ট হান এই দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে নতুন অগ্রগতি ঘটাবে বলে আশা প্রকাশ করেছেন। ক্লেভারলি এর আগে টুইটারে লিখেছিলেন, চীনের সঙ্গে সুসম্পর্কের অর্থ এই নয় যে আমরা বিরোধের বিষয়গুলো এড়িয়ে যাই, সমস্যাগুলি নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশের জন্যই বৈঠকে বসি, সেজন্যই আমি এখানে এসেছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি তাদের অভিন্ন স্বার্থ। ক্লেভারলির চীন সফরে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গভীর যোগাযোগ হবে। আমরা আশা করি যুক্তরাজ্য চীনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়াতে কাজ করবে। ইসরায়েলের সঙ্গে করমর্দন, ভারোত্তোলককে আজীবন নিষিদ্ধ করল ইরান। প্রতিযোগিতার মঞ্চে ইসরায়েলি খেলোয়াড়ের সঙ্গে হাত মেলানোয় এক ভারোত্তোলককে আজীবন নিষিদ্ধ করেছে ইরান। একই সঙ্গে খেলা সম্পর্কিত একটি কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বুধবার 30 আগস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবারে বিশ্ব মাস্টার ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ পোল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলছে, এই ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে 47টি দেশের 1000-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় ইরানের মোস্তফা রাজাই তার বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। শনিবার এই প্রতিযোগিতার মঞ্চে ইরানের পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরে সিঁড়িতেই ছিলেন তৃতীয় স্থান অর্জন করা ইসরায়েলের মাক্সিম সোবিরস্কি। এক পর্যায়ে দুই দেশের খেলোয়াড় করমর্দন করেন এবং একসঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে ছবি তোলেন। ইরানি খেলোয়াড়ের এমন কাণ্ডকে ক্ষমার অযোগ্য অপরাধ অভিহিত করে তাকে সব ধরনের খেলা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইরান ভারোত্তোলন ফেডারেশন। এছাড়া ভারোত্তোলন দলের প্রধান হামিদা সালিহিনাকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ফেডারেশন জানিয়েছে, ভারোত্তোলকদের প্রতিনিধি হিসেবে গঠিত একটি কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি ইরান। দুই দেশের মধ্যে কোন ধরনের কূটনৈতিক সম্পর্কও নেই, এমনকি ইরানি ইসরায়েলি ক্রীড়াবিদদের মধ্যে যে কোনো ধরনের যোগাযোগের অনুমতি দেয়নি দেশটি। লিবিয়া কেলেঙ্কারি, যে কোনো গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা। মুসলিম দেশগুলো কর্মকর্তাদের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো মন্ত্রী গোপন আলোচনার আগে অনুমতি নেওয়ার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশ জারি করেছেন। ইসরায়েল এবং লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন গোপন আলোচনার খবর প্রকাশের পর নেতানিয়াহু এই নির্দেশনা জারি করলেন। নেতানিয়াহুর মুখপাত্র তোপাস লুকো মঙ্গলবার জানান, যে কোনো গোপন আলোচনার ব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি ওই আলোচনার বিষয়ে কোনো খবর প্রকাশ করতে হলে সে ব্যাপারে নেতানিয়াহুর কাছ থেকে অনুমতি নিতে হবে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গুশ গোপন বৈঠকে বসান, যদিও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গত রোববার এক সংবাদ সম্মেলনে এলি কোহেন জানান, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাজধানী রোমে গত সপ্তাহে তারা বৈঠক হয়েছে। এই বৈঠকে তিনি ঐতিহাসিক বলে আখ্যা দেন। বৈঠকের খবর প্রকাশের পর লিবিয়া জুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দিবেইদা নাজলাকে বরখাস্ত করেন। বিক্ষোভের উন্মত্ততায় নাজলা মাঙ্গুশ দেশ ছেড়ে পালিয়ে যান। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত। অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা PA এর নিরাপত্তা পরিষেবার হাতে একজন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার তুলকারম শরণার্থী শিবিরের অভ্যন্তরে নিরাপত্তা পরিষেবা এবং তুলকারম ব্রিগেডের অস্ত্রধারী সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে রামজি আল আরাদা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। স্থানীয় সূত্রের মতে, ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনী বারবার অভিযান পরিচালনা করছে। এই অভিযানে বাধা দিতে সশস্ত্র যোদ্ধারা ক্যাম্পে ব্যারিকেড স্থাপন করেন, কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যারিকেডগুলো অপসারণ করতে যায়। এটা নিয়ে সংঘর্ষ বাধে। সূত্র আরো জানায়, আল আর্দাহের বাবা ফকরি আল আর্দা নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসের ক্যানিস্টারে শ্বাসরোধে ভুগছিলেন। ঘটনার পর তুলকারম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা PA নামে পরিচিত বাহিনী ক্যাম্পের বাসিন্দাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দখলদারিত্বকে সাহায্যকারী কাজ নিয়ে আমরা চুপ থাকব না। যারা এই রক্তাক্ত লঙ্ঘন করছে আমরা তাদেরকে বরদাস্ত করব না। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি প্রত্যাশার চেয়েও খারাপ বললেন অর্থমন্ত্রী।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী শামসাদ আক্তার বুধবার সতর্ক করে বলেছেন যে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি প্রত্যাশার চেয়েও খারাপ এবং সরকারের কাছে ভর্তুকি দেওয়ার জন্য আর্থিক সংস্থান নেই। বুধবার অর্থবিষয়ক সেনেটের স্থায়ী কমিটির বৈঠকে তিনি জোর দিয়ে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর বিভিন্ন কঠিন শর্ত উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাই এটি আলোচনাযোগ্য ছিল। অর্থমন্ত্রীর বিবৃতি এমন সময় এসেছে যখন পাকিস্তানিরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে জর্জরিত হয়ে পড়েছে, বিশেষত অত্যধিক বিদ্যুতের দাম যা বাসিন্দাদের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য করেছে। এখন অবধি তত্ত্বাবধায়ক সরকার কোনো ত্রাণ ব্যবস্থা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, কারণ তারা IMF কে খুশি রাখে এবং আরো বেশি নাগরিককে ক্ষুব্ধ করার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। একদিন আগে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সমস্যাটি মোকাবেলা করা যায় তা নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছিল, এমনকি কিস্তিতে বিদ্যুৎ বিল পরিশোধ করার বিষয়ে যদি IMF তা না দেয়। পরে অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি, যিনি মন্ত্রিসভার বৈঠকের পর একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছিলেন যে সরকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য ত্রাণ ব্যবস্থা নিয়ে IMF এর সাথে জড়িত রয়েছে এবং শীঘ্রই একটি ঘোষণা প্রত্যাশিত ছিল। বৈঠকের সাথে জড়িত একটি সূত্র ডনকে জানিয়েছে, মন্ত্রিসভা উল্লেখ করেছে যে অন্তর্বর্তী সরকার গ্রাহকদের কোনো স্বস্তি দিতে পারে না, তবে তারা বিলগুলিকে 4-6 কিস্তিতে বিভক্ত করার অনুমতি দিতে পারে, এমনকি কিস্তির ক্ষেত্রে সরকারকে IMF থেকে পূর্বানুমতি নিতে হবে, সূত্রটি বলেছে। এদিন অর্থ বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে বক্তৃতা করে আক্তার বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো অসহনীয় ক্ষতি ভোগ করছে এবং বেসরকারিগণ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। অর্থমন্ত্রীর মতে পাকিস্তানে কর রাজস্বের 70% ব্যয় করা হচ্ছে ঋণ মুক্তির জন্য। তদুপরি তিনি বলেছিলেন যে ডলারের কম প্রবাহ এবং উচ্চ বহিঃপ্রবাহের কারণে রুপির উপরে চাপ বাড়ছে। ফ্লোরিডায় আঘাত আনতে যাচ্ছে হারিকেন ইডালিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত আনতে যাচ্ছে 4 মাত্রা হারিকেন ইডালিয়া। বুধবার এটি আঘাত আনতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। হারিকেন ইডালিয়া স্থানীয় সময় বুধবার ভোরে ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে সরতে শুরু করেছে। এটি অত্যন্ত বিপজ্জনক 4 মাত্রা হারিকেনের রূপ নিয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর 5টা পর্যন্ত ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 মাইল। হারিকেনের প্রভাবে ইতিমধ্যেই কিছু উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। ফ্লোরিডার লাখ লাখ বাসিন্দা নৌকা এবং সম্পত্তি সুরক্ষিত করে উচ্চভূমিতে সরে গেছে। ফ্লোরিডার 67 কাউন্টির মধ্যে অন্তত 28টিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নর রন ডিসেন্টিস সতর্ক করে দিয়ে বলেছেন, এখন সংকটের সময়, আমরা একটি বড় হারিকেনের আঘাত পেতে যাচ্ছি। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডা বিগ ব্যান্ড অঞ্চলে ইটালিয়া তার সর্বশক্তি দিয়ে আঘাত আনতে পারে। ওই সময় 12-16 ফুট উঁচু ঢেউ হতে পারে। এছাড়া টাম্পা এলাকায় পানির স্তর 4-5 ফুট বাড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।